সংশোধনী আইন চমুকৈ কাৰ জৰিয়তে বাংলাদেশৰ পৰা ভাৰতলৈ নাহে কোনো সংখ্যালঘু হিন্দু লোক বাংলাদেশত বসবাস কৰা সংখ্যালঘু হিন্দু লোকসকলে মন্তব্য কৰিছে যে আমি ভাৰতলৈ যোৱাৰ কোনো প্ৰশ্নই উত্থাপন হ'ব নোৱাৰে আমি বাংলাদেশতে জন্ম লাভ কৰিছো বাংলাদেশৰ বায়ু পানী খাই ডাঙৰ দীঘল হৈছো গতিকে আমাৰ মৃত্যু হ'ব বাংলাদেশতে এই সন্দৰ্ভত আমাৰ ঢাকাৰ ব্যুৰো চিফ জাহাংগীৰ খান বাবুৱে বিভিন্নজন লোকৰ মন্তব্য লৈছিল সেই মন্তব্যসমূহ আমালৈ প্ৰেৰণ কৰিছে কিন্তু তাৰ পূৰ্বে আমি এই সবিশেষ খবৰ জনাম বিস্তৃত ৰূপত টাইমেটৰ দৰ্শকসকলক বাংলাদেশৰ পৰা ভাৰতলৈ নাহে কোনো হিন্দু লোক জনাই আছো টাইমেটৰ দৰ্শকসকলক এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু জন্মভূমি বাংলাদেশ এৰি ভাৰতলৈ নাহে বাংলাদেশৰ হিন্দু লোক আৰু বিভিন্নজন লোকৰ মন্তব্য আহিছে জাহাংগীৰ খান বাবু ব্যুৰো চিফ ঢাকাৰ তেওঁ ভাষ্য গ্ৰহণ কৰিছিল বিভিন্নজন লোকৰ সেই ভাষ্যসমূহলৈ প্ৰেৰণ কৰিছে আপোনালোকক সেই ভাষ্যসমূহ শুনাম কিন্তু তাৰ পূৰ্বে আমি জনাই আছো যে ভাৰতৰ নাগৰিকত্ব সংশোধনী আইনৰ বিৰোধিতা কৰিছে বাংলাদেশৰ হিন্দু নাগৰিকসকলে আৰু কোনো কাৰণতে ভাৰতলৈ নহাৰ কথা কৈছে হিন্দু লোকসকলে আমাৰ ইয়াতেই জন্ম হৈছে আমি ইয়াতে থাকিম আমি বাংলাদেশৰ বায়ু পানী খায়ে জীয়াই আছোঁ আমাৰ মৃত্যু হ'ব বাংলাদেশতে ভাৰতলৈ গৈ আমি কি কৰিম এক প্ৰশ্নবোধক চিন উত্থাপন কৰিছে তেওঁলোকে কৈছে যে আমি ভাৰতলৈ গৈ কি কৰিম জন্মৰে পৰাই বাংলাদেশৰ মাটি পানী বায়ু সেৱন কৰি আহিছোঁ এনেদৰে মন্তব্য কৰিছে বাংলাদেশত বসবাস কৰা সংখ্যালঘু হিন্দু লোকসকলে আৰু বাংলাদেশত থকা কোনো হিন্দু ধৰ্মাৱলম্বী লোক ভাৰতলৈ আহিব নোখোজে আৰু বাংলাদেশৰ পৰা ভাৰতলৈ নাহে কোনো হিন্দু লোক আমাৰ ঢাকাৰ ব্যুৰো চিফ জাহাংগীৰ খান বাবুৱে বিভিন্নজন লোকৰ ভাষ্য গ্ৰহণ কৰিছিল সেই ভাষ্যসমূহ আছে আমি সেই ভাষ্যসমূহ শুনাবলৈ চেষ্টা কৰিম এই বিষয়টি আমাদের কাছে একেবারেই যে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারতে সিএএ বা নাগরিকত্ব আইন বিষয়টি এমন কিছু হওয়া উচিত নয় যাতে করে দেশের বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠী যারা রয়েছে তারা এদেশে নির্যাতন নিপীড়নের একটি পর্যায়ে তারা পার্শ্ববর্তী দেশে গিয়ে আশ্রয় নেওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এটা এতে পুরো দেশটি বিশেষ করে বাংলাদেশ তথা ভারতের জন্য মঙ্গলজনক নয় আমরা বিষয়টিকে এইভাবে দেখতে চাই যে বিশেষ করে এখানে যে জনগোষ্ঠী রয়েছে ধর্মীয় সংখ্যালঘু আপনারা লক্ষ্য করেছেন সেই 1947-এর দেশভাগের পরবর্তী সময়ে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়নের পরিপ্রেক্ষিতে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যেখানে 30% ছিল সেটা বর্তমানে 8-9% এসে দাঁড়িয়েছে এই লোকগুলি এখানে মানবিকতা তাদের বিপর্যয়ের একটি অবস্থার প্রেক্ষাপটে তারা কিন্তু এদেশে অবস্থান করতে না পেরে তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার যেটা আশ্রয় নিয়ে চলে গেছে তাতে করে এদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা একেবারেই কমে যাচ্ছে এবং একসময়তে এই ধরনের অবস্থা চলতে থাকলে একটি শূন্যের পড়ে যায় পুষবে সেই দিক থেকে এমন কিছু ভারতের করা উচিত হবে না এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা শূন্য হবে আর ওরা ওখানে আশ্রয় গিয়ে মানবতার জীবনযাপন অথবা ওখানে একটি নাগরিকত্বের সুবিধা আদৌ সেটা কখনো মঙ্গলজনক হতে পারে না এদেশে শূন্য হিন্দু শূন্য হয়ে গেলে এখানে যে যারা হিন্দুকে বিতরণ করছে তারা তাদের যে মন মানসিকতা অমানবিক চিন্তা চেতনা তারা ধারণ করে এবং এদেশে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাম্প্রদায়িক একটি কর্মকাণ্ড সেখানে আরও বৃদ্ধি পাবে বিশেষ করে ধর্মীয় উন্মাদনা বৃদ্ধি পাবে তার ফলে এটা এই বিশেষ করে এই ভূখণ্ডের অবস্থা খারাপ হবে এবং পার্শ্ববর্তী দেশের জন্য সেটা কখনো মঙ্গলজনক নয় আমরা চাই না আমরা চাই এদেশে জন্মগ্রহণ করেছি আমরা স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি সকলে যৌথভাবে এবং এই অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশকে আমরা ধারণ করতে চাই এই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে জাতির জনকের বাংলাদেশ হবে এবং সেই চিন্তা চেতনার উপর ধারণ করেই আমরা এদেশে বসবাস করব এদেশের একটি সুন্দর একটি অবস্থান তৈরি করার মানসিকতা নিয়েই আমরা দৃঢ়তার সাথে আমরা সেই কথা বলতে চাই ভারত এমন কোনো কাজ করবে না বা এমন কোনো আইন পাস করবে না যেটা এদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে পার্শ্ববর্তী দেশে চলে যেতে বাধ্য হয় আমরা এখানে থেকেই আমাদের অবস্থানটাকে এদেশের জন্মস্থান এদেশের মাটিকে আমি ভালোবাসি এদেশের মাটিকে আমি সবাই ভালোবাসি এবং ভারত কি আইন হয়েছে আমার দেখা বিষয় নিজের দেশ আপনার দেশ যে কোনো যেমন আপনি ভালোবাসেন খুব ঠিক তেমন আমি আমার দেশও খুব ভালোবাসি ঠিক আছে তো আমি চাই না আমি অন্য দেশে চলে যেতে তো আমি আমার দেশেই থাকতে চাই এখানে আমরা ভালো আছি ঠিক আছে এটুকু এই বিষয়টি আমাদের কাছে একেবারেই